ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজ্যে অসময়ে যে বৃষ্টিপাত হয়েছে তাতে কৃষকজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আগরতলায় লঙ্কা মুড়াতেও অসময়ের এই বৃষ্টিপাতে ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের মাথায় হাত সরকারি সাহায্য সহায়তার দাবি এমনিতে রাজ্যের কৃষকদের দুরাবস্থা ও দুর্দশার অন্ত নেই এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় বুলবুলের জেরে রাজ্যের সম্প্রতি যে বৃষ্টিপাত হয়েছে তাতে কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তাতে কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম আগরতলার লঙ্কাপুরার কৃষকরাও একই ধরনের ক্ষতির সম্মুখীন আর সম্পতি বৃষ্টিপাতে তাদের প্রচন্ড ক্ষতি হয়েছে বলে নিজ প্রতিনিধি জানালেন লঙ্কামরর জনৈক কৃষক এইতে যেমন ফালং ধন্যা মূল সব জিনিস হই কোনো ফসল আমরা ইয়ে পাইতেছি না ভবিষ্যতে দাম অনেক বাড়ব কিন্তু আমরা ফসল টিকেছি না যে মাটি না মায়েরও আমরা কেউ ইয়ে না এমন অবস্থা হয়েছে আবার আবার তো মায়ের যাই তো কোনো কথা নাই কিন্তু আমরা এত কেউ না আমরা কৃষক কেমন আছি কিন্তু উপর থেকে তো কোয়া আমরা কৃষক কৃষক লাগে আমরা রান্না দিতেছি কিন্তু ফাইভ ফাইটটা দিচ্ছে মেশিন জল দিতে পারি না আর জল দিলে বৃষ্টি আছে বৃষ্টিতে কৃষকরা ফসলের ক্ষতির সম্মুখীন হয়ে গভীর সমস্যার সম্মুখীন এক অভিনব পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা অনতি বিলম্বে সরকারি সাহায্যের দাবি তুলেছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট লাবুল